আমার কথাটা খালকে নেবেন না কিন্তু জঙ্গলের বাঘ যতই শক্তিশালী হোক না কেন আমার দৃষ্টিতে সেটা কিন্তু একটা ক্রাই মানবতার খিলাফ এটা আমি ভুল চিন্তাধারায় এই চুক্তিবদ্ধের মধ্যে চলে গেছে জানারা বড় শিল্পী হয়েছে তানাদের বড় করার পিছনে এনাদের অনেক বড় হাত আছে দুর্ব্যবহার করছে আমি কারোর পেটে লাথি মারা ঠিক নয় পরিপূর্ণভাবে সমর্থন করি না একে আমি তীব্র ঘৃণা করি প্রিয় ভিউয়ার্স আবারও লাইভে আসতে বাধ্য হলাম গজলকে কেন্দ্র করে ইতিপূর্বে একটা লাইভ আমরা করেছিলাম আপনারা দেখেছেন গজল জগৎ যেটা নিয়ে তোলপাড় কয়েকজন শিল্পী কি চুক্তি করেছে এর ফলে গজল জগতের ভবিষ্যৎ কি হতে চলেছে এবং আমরা প্রথম লাইভ করার পরেই আমাদের কয়েকজনকে বিভিন্ন মহল থেকে ফোন করে কি হুমকি দেওয়া হয়েছিল সমস্ত ব্যাপার আপনাদের সামনে তুলে ধরব আমরা গজল জগতের বিশিষ্ট কবি শিল্পী এবং গজলপ্রেমীদের সাক্ষাৎকার নিয়েছিলাম তারা কি বলেছে প্রথমে আমি শোনাবো পশ্চিমবঙ্গের গজল জগতের রাজধানী নামে খ্যাত মেটিয়াবুর্জের আহলে সুন্নাত কমিটির কর্ণধার হাজী সাহেবের বক্তব্যটা চলুন শুনি আসসালামু আলাইকুম জি আমি আহলে সুন্নাত কমিটির বলছি আজকের আহলে সুন্নাত কমিটি আমার যত যেসব ভাইরা গজল গাচ্ছে তো তাদের কাছে আমার অনুরোধ আমরা তো অনেক পরিশ্রম কষ্ট করে এই জিনিসটা আগে গিয়েছে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অনেক রকম তখন গিয়েছেন ক্যাসেটের মাধ্যমে এখন চলেছে ইউটিউবের মাধ্যমে তো ইউটিউবওয়ালারা আপনাদের যে সহযোগিতা করেছে আজকের এই জিনিসটা অনেক অনেক দুর্বলতে গিয়েছে তো এটা আজকের নিজেদের মধ্যে কেউ যদি মনে করে যে না আমরা অনেক দুর্বলতে পৌঁছে গেছি অনেক আমরা বড় হয়ে গেছি এটা বড় হবার কোনো কথা না এটা হচ্ছে ইসলামের জিনিস আজকের এই যেসব আমার যেসব ভাইরা আমাদের কাছে এসছে যারা ইউটিউব চ্যানেলে যারা চাইলেছে এস কে হাবিব সাহেব গজল জগৎটাকে সব জায়গায় নিয়ে গিয়েছিল এখন ইউটিউবের মাধ্যমে এনারা যে তোমাদের নিয়ে গেছে তো এনাদের দিকে তোমরা লক্ষ্য রাখো যাদের জন্য আমরা আগে বেরিয়েছি আজকের তাদের ফাঁক দিয়ে আমি অন্য জায়গায় গিয়ে জিনিসটা আমি বেঁচে দিচ্ছি এটা কিন্তু ভালো হচ্ছে না তা প্রোগ্রাম হয় রাত 9টা থেকে চালু হচ্ছে না 10টা থেকে চালু হচ্ছে তারা যে মশার কামড়ে দাঁড়িয়ে যে আপনাদের এই জিনিসটা প্রচার করেছে তো সেই জিনিসটাকে আপনারা একটু লক্ষ্য রাখুন কেউ কেউ আপনাকে একটা অফার দিলে তপস করে সেখানে চলে গেলেন এটা তো ভালো না কেন আমার কাছে আজকের এত জায়গা থেকে না যে আমার আইলে সুন্নত কমিটি এখানে এসছে এই জিনিসটা এটা কিন্তু তোমাদের লজ্জা হওয়া দরকার যারা হে করেছে যে তোমরা তো আমাকে চেনো আমি আমার কথাটা তোমার কিন্তু কেউ হালকা নেবে না আমি যে বলছি আমার কথাটা তোমরা যারা গজল জগতে যারা এই জিনিসটাকে অন্য জায়গায় নিয়ে গেছো তারা আমার কথাটা হালকা নেবেন না কিন্তু আমি কিন্তু ছেড়ে কথা কইব না আপনারা এটা মিটিং নেন তো ভালো নেই আমাকে মিস প্রোগ্রাম যেন বসতে হয় কিন্তু আমি কাউকে ছেড়ে কথা কইব না তো এই বলে আমি আমার এই পন্থে শেষ করলাম আমি ইসলামী মাহফিল শাস্তা সিয়াসির কর্ণধর সাবির গাজী যে সমস্ত শিল্পী এই চুক্তির বিরোধিতা করেছেন তাদের বক্তব্য শুনুন আসসালামু আলাইকুম সকল শ্রোতাবৃন্দকে জানাই আন্তরিক প্রেম প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা হ্যাঁ আমিও এই ব্যাপারটা কিছুদিন দেখছি ইউটিউবের আর কিছু শিল্পীদের নিয়ে অনেক রকম গণ্ডগোল চলছে তো যেটা আমি আমার ছোট মাথায় আমি বুঝেছি বা দেখেছি আজকে যে কোনো শিল্পী যারা বড় হয়েছে আল্লাপাক করানেওয়ালা 100 বার আল্লাপাকের ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না কিন্তু জেরিয়া ওসিলা দরকার হয় ওসিলা এই সোশ্যাল মিডিয়ায় যে ইউটিউবাররা আছে তারা আমাদের যারা বড় শিল্পী হয়েছে তাদের বড় করার পেছনে এনাদের অনেক বড় হাত আছে এটা আমার মতে বলে ঠিক হয়নি কারণ হচ্ছে আজকের শিল্পীরা আমরা বাইরে ঘাটে গাইতে যাই বিভিন্ন ইউটিউবাররা নানান জায়গা থেকে আসে তারা রাত জেগে ঠান্ডার রাতের মধ্যে খোলা আকাশের নিচে এক কাপ চাও ভালো করে খায় না খানাও খায় না তারা আমাদের ভিডিও করছে সেই ভিডিওগুলো কষ্ট করে মেহনত করে রাত জেগে এডিটিং করে সুন্দরভাবে মানুষের সামনে তুলে ধরছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর যেগুলো ভাইরাল হওয়ার পরে আমাদের লোক আরও অনেক দূরে দূর দূরান্তর লোকরা আমাদের পরিচিতি হচ্ছে আমাদের চিনছে আমাদের নিয়ে যাচ্ছে আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠান দিচ্ছে আমাদের তো আমার মতে বলে জিনিসটা ঠিক হয়নি মানুষ মাত্রই ভুল হয়ে থাকে এই যে কাজটা হয়েছে
আমার মতে বলে আমাদের সকলে একটা সংসারের মতো, আমাদের যে ধরুন গজল জগতে একটা পরিবার, আমরা যে ইউটিউবার আছে, কবি আছে, শিল্পীগণ আছে, আমরা সকলে একটা পরিবার, আমরা মিলেমিশে থাকা দরকার এবং আমরা একে অপরের সহযোগিতা করা দরকার। ইউটিউবাররা আমাদের সোশ্যাল মিডিয়া আমাদের প্রচার করেছে, যার বাদাওলাতে আমাদের মানুষ অনেক ভালোবাসা দিয়েছে, আমাদের অনুষ্ঠানে নিয়ে যায়, অনেক টাকা দিয়ে সম্মান করে, ভালোবাসেন। আমার সকল বন্ধু শিল্পীগণদের কাছে অনুরোধ করব, একটা মীমাংসা করে নেওয়া, একটা নিজেদের ভেতরে একটা নিজেদের মধ্যে একটা সমাধান করে নেওয়া দরকার, এটা আমি ভাব। আসসালামু আলাইকুম। একটা কথা আমি বলতে চাই, জঙ্গলের বাঘ যতই শক্তিশালী হোক না কেন, বাঘেরও একদিন বয়স হয়, ক্ষমতা হারায়। এত ফোন আসছে সত্যি কথা বলতে ইউটিউবার থেকে নিয়ে আর এই প্রোগ্রামে আসা মাত্রই, যেখানেই যাচ্ছি না কেন একটা কথা খুব এখন চলছে যে ভাই ইউটিউবারদের জন্য একটা কোনো শিল্পী, বিশেষ নাম করে আমি তাই বলতে চাই না, কিছু শিল্পী কিছু এমন কাজ করলো যেটা কি ঠিক করলো। আমার ভাই সত্যি কথা বলতে আমার এখনো পর্যন্ত জানা নেই, আর বিশেষ কথা আমি একটা শুধু শিল্পী নয়, যারা আমার সাথে খুব ঘনিষ্ঠ তারা জানে যে আমি একটা আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে একটা ব্যবসায়ীও, আল্লাহর রহমতে ভালো চলেও আমার। আর দ্বিতীয় কথা হলো আমি রাজনৈতিক জীবনেও একটু আছি, ইলেকশন আমাদের ওখানে হলো, খুব বিজি। সত্যি কথা বলতে আমার অনেক ভাইরা আজই প্রশ্ন করছিল যে এটা কি ঠিক ইকবাল ভাই, সমস্ত শিল্পীর কাছ থেকে আমরা জানতে চাইছি, কিন্তু আমি সত্যি কথা বলছি এখনও এই প্রিজন এই বিষয়টা নিয়ে আমি খুব একটা মাথা ঘামাইনি আর জানিনিও হয়তো। আর অনেক অনেকের প্রশ্ন হয়তো যে সেই শিল্পীটা তোমাদের বাড়ির পাশে সমস্ত শিল্পীর কাছে জানাচ্ছে, তাহলে তোমাকে কি হয়তো জানায়নি, হয়তো সে আমাকে জানাবার মতো প্রশ্ন মনে করেনি। আমি একটা নগণ্য শিল্পী, ছোটোমোটো শিল্পী হয়তো, আর সে অনেক উচ্চমানের শিল্পী, সে মনে করে একে জানিয়ে কি হবে। তাই আমার যেটা জানা নেই সেটা নিয়ে কোনো কমেন্ট আমি করতে চাই না, এই ভারী মাইফিলেই বললাম। কিন্তু একটা কথা আমি বলতে চাই, জঙ্গলের বাঘ যতই শক্তিশালী হোক না কেন, বাঘেরও একদিন বয়স হয়, ক্ষমতা হারায়। সবাইকে এটা জেনে রাখা উচিত, দুনিয়া কারো চিরতরের জন্য নাই, সবাইকে ছেড়ে যেতে হবে। মাশাআল্লাহ, যদি আমার বলার মধ্যে কওয়ার মধ্যে ভুল ত্রুটি হয়ে যায় মাফ করে দেবেন, সত্যকে সত্য বলবো। প্রিয় শ্রোতা বন্ধু, আমি এম ডি নুরুদ্দিন, আপনাদেরকে জানাই আমার বুক ভরা ভালোবাসা, অভিনন্দন এবং আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। ইউটিউব দ্বারা আমিও বিষয়টি দেখলাম, জানলাম কম বেশি, ব্যাপারটা বুঝতে পারছি, খুবই নিন্দনীয় একটি কাজ। এই কাজকে আমি শিল্পী হিসাবে সাপোর্ট করি না, কারণ যে সমস্ত শিল্পী ভাইদেরকে উদ্দেশ্য করে বলছেন সে সমস্ত শিল্পী ভাই তো আমারও বন্ধুর ন্যায়, তাদেরকেও আমি ভালোবাসি। কিন্তু এই যে বিষয়টা শুনলাম, এই বিষয়টা খুবই দৃষ্টিকটু একটি জিনিস। তাই আমার মনে হয় এই চুক্তি থেকে তাদের তারা যে নিজেদের কণ্ঠকে বেঁচে দিচ্ছে আর কি কোনো কোম্পানির কাছে, এবং গজল জগৎকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে, এই বিষয়টাকে আমি তীব্র নিন্দা এবং ধিক্ষার জানাই। ভাই, দাদা এবং বন্ধু হিসাবে তাদের কাছে একটাই অনুরোধ যে এই চুক্তি থেকে তারা যেন নিজেদেরকে সরিয়ে আনে, এবং যে সমস্ত ইউটিউবার ভাইরা একে অপরের প্রতি পরিপূরক তাদের দিকেও তাকানো উচিত, তাদের কথা ভাবনা ভাবা উচিত। সর্বোপরি আমি আমার কথাই বলছি, আমি আজ থেকে প্রায় 22 বছর আগে 2000 সালে আমি সর্বপ্রথম অডিও ক্যাসেটের জগতে আসলাম, তখন ছিল টেপ ক্যাসেট, ফিতে ক্যাসেট, তারপরে আসলো ভিসিডির জামানা, ভিডিও ক্যাসেট, ভিডিও অ্যালবাম, তারপরে একের পর এক রিলিজ হতে থাকলো, এবং সর্বশেষ ভিসিডি ক্যাসেট আমার অ্যালবাম রিলিজ হয়েছিলো 2013-14 সালের দিকে। তারপরে ধীরে ধীরে যুগের অগ্রগতি অনুসারে এখন বর্তমানে ইউটিউবের জামানা। তবে এই ইউটিউবের যুগে জানাদের কথা বলছে আর কি, যে সমস্ত শিল্পীদের কথা, তারা অনেক পরে জগতে এসছে, ইউটিউবের জগতে আমি দেখছি এখন, তো তাদেরকে বিশেষ করে যে সমস্ত ইউটিউবাররা মানে জায়গা তৈরি করলো, সেই সমস্ত ইউটিউবারদের কথা ভুলে নিজেদের ব্যক্তির স্বার্থে যদি চুক্তিবদ্ধে আবদ্ধ হয়, নিজেদের কণ্ঠ বেঁচতে থাকে, তো এগুলো খুবই দৃষ্টিকটু নিন্দনীয় জিনিসটা, খুবই নিন্দনীয় একটা ব্যাপার। তো এই ব্যাপার থেকে আমি তাদেরকে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, তারা যেন নিজেদেরকে সরিয়ে আনে এবং আবার আগের মতো পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়, এটা আমি আশা করব। এই সমস্ত চুক্তি থেকে তারা না বেরিয়ে আসে, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম গজল শিল্পীরা
এবং গজল জগৎ একটা অন্ধকার জায়গায় নেমে আসতে চলেছে এবং নেমে আসবে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। নাসির ভাই, কিছু কিছু শিল্পী তারা কোম্পানির কাছে তাদের গজল বিক্রি করে দিচ্ছে, ইউটিউব এবং গজল জগতের শেষ করার চক্রান্ত করছে, আপনার মতামতটা প্লিজ জানাবেন। সর্বপ্রথমে সকল ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল এবং সকল শিল্পীদের জানাই আমার আন্তরিক প্রেমপ্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও অন্তরে অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমি একজন নগণ্য শিল্পী, এমডি নাসিরউদ্দিন। সত্যি কথা বলতে আজকে আমার কাছে অনেক চ্যানেল থেকে ফোন আসছে, ইউটিউব চ্যানেল থেকে, বা আমার অনেক বন্ধুবান্ধবরাও আমাকে ফোন করছে যে আজকের যে এই ব্যাপারটা খুব দৃষ্টিকটুহীন লাগছে। অনেকে আমার কাছে বলছে যে নাসির ভাই, এরকম অনেক শিল্পী আছে যারা নাম ধরে বলছে আমাকে, যে যারা ইউটিউব চ্যানেল করেছে এবং কোম্পানিদেরকে স্ট্রাইক ক্লেম দিচ্ছে, থেকে নাম ধরে ধরেই আমাকে বলছে। তো আমি সবথেকে প্রথম আমার বন্ধুদেরকে অনুরোধ করব, আমিও একজন নগণ্য শিল্পী, তারাও একজন ভালো স্টার শিল্পী, আমি অনুরোধ করব তারা যে এই চ্যানেলের সঙ্গে দুর্ব্যবহার করছে, আমি আশা রাখব তারা যেন এই গজল জগৎটাকে না শেষ করে দেয়, তাদের গলাটাকে না কোম্পানির কাছে বিক্রি করে দেয়। আজকে যদি ইউটিউবাররা আমাদের উপরে রাগ করে যদি ইউটিউব চ্যানেলটাকে বন্ধ করে দেয়, তাহলে কিন্তু নতুন শিল্পী আর তৈরি হবে না, ইউটিউব জগতে আসবে না, এবং যে সকল ভালো শিল্পী আছে তাদের যে প্রতিভাগুলো আমরা আর ইউটিউবের মাধ্যমে দেখতে পারব না। আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, আপনারা দয়া করে এই ক্লেমটাকে বন্ধ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অফিশিয়াল চ্যানেল খুললো আমার আজ থেকে 2 বছর আগে খোলার কথা, কিন্তু আমি কিন্তু ইউটিউবারদের দিকে লক্ষ্য করে যে আমরা যেটা ইনকাম পাই স্টেজ প্রোগ্রাম পারফরমেন্স করে যথেষ্ট পাই, আমরা দেখেছি যে রাতের পর রাত তারা কীভাবে আমাদের সঙ্গে স্টেজের নিচে ঠান্ডায় কুয়াশায় গরমে, আমরা স্টেজে বসে থাকি, গরম হয়, আমাদের কমিটিকে বলি যে দাদা গরম হচ্ছে, তারা একটা ফ্যানের ব্যবস্থা, যদি মাইক অপারেটর যারা প্যান্ডেল ভাড়া করে তাদের থেকে যদি নাও আনা থাকে, কারোর বাড়ি থেকে তারা চেয়ে এনে দিয়ে আমাদের লাগিয়ে দেয়, আমরা ঠিক আছে আরামে বসে ঘাম শুকিয়ে গেলে আমরা গজল গিয়ে চলে আসি। কিন্তু আমরা দেখেছি ইউটিউবাররা নিচে বসে থাকে, গরমের সময় তারা গরমও সহ্য করতে হয়, এই বিশেষ করে ঠান্ডার সময়, গরমটা মেনে নেওয়া যায় কিন্তু এই ঠান্ডার সময় কুয়াশা, অনেক জায়গায় প্যান্ডেল থাকে না নিচে, কিন্তু আমরা ছাদের নিচে বসে থাকি, কিন্তু তারা এত কিছু স্যাক্রিফাইস করে তবু আমাদের সঙ্গে পাশে থাকার চেষ্টা করে। যতটুকু ইউটিউবারদের চিনি, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ইউটিউবারদের কথা বলি, হাতে গোনা কয়েকটা ইউটিউব চ্যানেল ছাড়া ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেল কিন্তু লসে চলে, এমন কিছু ইনকাম হয় বলে আমি জানি না, যে বিশাল কিছু বিল্ডিং বালাখানা, এবং এতে ইনভেস্টমেন্টটাই এদের অনেক করতে হয়, একটা ফোন, সেটা ক্যামেরা ভালো না হলে আবার ভালো ফোন কিনতে হয়, অনেকজন ডেভেলপমেন্ট করার জন্য ক্যামেরা নিচ্ছে মানুষের চাহিদায়, যে ভাই আপনার ছবি ভালো হয় না, সে দেখছে কী করা যাবে, ছবি যদি ভালো না হয় সে নিজে ধার দেনা করে ইউটিউব চালানোর জন্য, আমাদের গজল মানুষের কাছে পৌঁছানোর জন্য ক্যামেরা প্রোভাইড করছে, আবার মিক্সচার মেশিন, যাবতীয় যা কিছু লাগে একটা প্রোগ্রামকে সুন্দরভাবে সাজানোর জন্য, মানুষের কাছে উপস্থাপন করার জন্য আমার ভাইরা সেই চেষ্টা করে যাচ্ছে রীতিমতো। এখানে যদি আমরা সে ফের নিজেদের স্বার্থ বেছে নেওয়ার জন্য কিছু টাকার জন্য, আমরা যদি আবার আমাদের গলা কণ্ঠ গজল আমরা যদি কারো কাছে বেচে দিই, তাহলে এদের যে ভবিষ্যতে এরা যে জিনিসটা নিয়ে চলছে এবং ইসলামকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য এত প্রচেষ্টা এরা করে যাচ্ছে আমাদের সঙ্গে পিঠে করে, তাহলে এদের ভবিষ্যতটা কোথায় গিয়ে দাঁড়াবে? আমি এই সমস্ত কাজকে একান্তভাবে মনের অন্তঃগহ্বর থেকে ঘৃণা জানাই, যে এটা একদম মোটেই ভালো কাজ নয়। আজকে আমি মোস্তাকিম এত সহজেই হয়ে যাইনি, ইসলামিক মিডিয়া, ইসলামিক মেহফিল 786 থেকে ভিডিও ছাড়ার পরে আস্তে আস্তে মানুষ জানতে পারলো যে না, পশ্চিমবঙ্গে একটা শিল্পী আছে, তাকে লোক ভালোবাসতে শুরু করলো, তাহলে একদিনে আমি এই জায়গাটা পাইনি, মানুষ দেয়নি, তাহলে এদের অনেক প্রচেষ্টার পরে আজকে এই জায়গাটা দাঁড়িয়েছি। তাহলে আজকে যদি আমি গজলগুলো এদের কপিরাইট, আমার তখন স্বার্থ ছিল, আমি বলেছিলাম দাদা আমার ভিডিও করো, গজল করো, ছাড়ো, তবে এরা ছেড়েছিল, তাহলে আমি সেখানে লিখিতভাবে দিইনি, মানে এটা নয় যে আমার মতামত ছিল না, অবশ্যই আমার সেখানে মতামত ছিল, তবেই না আমি ক্যামেরার সামনে ভিডিও করেছিলাম। তাহলে এখন যদি আমি লিখিতভাবে কোনো জায়গায় গিয়ে ব্রন্ডে সই করি যে না আমার এটা গজল, তোমরা এটা তুলে নাও, এ করো, তাহলে সেটাও কিন্তু একটা ক্রাইম হলো আমার দৃষ্টিতে, সেটা কিন্তু একটা ক্রাইম, কারণ আমি তখন মতামত দিয়েছিলাম, হয়তো লেখনির মাধ্যমে কোট টোট করে আমি হয়তো করিনি, কিন্তু তখন আমার এটা মতামত ছিল বলে তবেই না আমার ভাইরা আমার রেকর্ডিং করা গজলগুলো ইউটিউবে ছাড়তে পেরেছিল। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটা আমি জানি এবং বুঝি, এবং এর মাধ্যম থেকেই আমি চলার চেষ্টা করি, যতটুকু আল্লাহ জ্ঞান দিয়েছে, তার দ্বারা যদি মানুষের কোনো ক্ষতি হয় সে কাজটা আমি অবশ্যই কখনো করব না।
কিছু নিম্ন উপার্জনে যদি আমরা থাবা বসানোর চেষ্টা করি, তাহলে আমার মনে হয় এটা একেবারেই খুব একটা ভালো কাজ নয়। আর এতে এম এস মুস্তাকিম কখনো সমর্থন করেনি আর ইনশাল্লাহ করবে না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। গজল যে জগৎটা চলছে, আমাদের নাতে রসুল বলা হয়, কেউ গজল বলে কেউ নাতে রসুল বলে, সেটা হচ্ছে আল্লাহ রসুলের প্রশংসা, তার তারিফ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়, ঠিক আছে। এখন আমি যেটা শুনছি, ইউটিউবার যারা সারা সারা জেগে এগুলো করে ছাড়ছে সুন্দরভাবে, তো আমার ভালো লাগে যে আজকের ওনারা ছিলেন বলে এত দূর হাইলাইট হচ্ছে, মানুষ দেখছে। আরেকটা কথা হলো যে এই যে দ্বন্দ্ব একটা সৃষ্টি হয়েছে, যে কিছু মানুষ বলে আমি এটা একটা আমার চ্যানেল খুলবো, তো সে খুলতে পারে, কোনো অসুবিধে নেই, কিন্তু যারা করে এতদিন ধরে খাচ্ছে তাদের দিকে একটু লক্ষ্য রাখতে হবে। আমরা একদিন বসবো যে কোনখানটা আটকাচ্ছে, অসুবিধাটা কোথায়, কী হচ্ছে, সেটা আমরা বসে সমাধান করার চেষ্টা করা উচিত আমাদের সকলকে। কেন আজকের গজল জগৎটা অনেক উন্নত, আমাদের ধরুন বাঁকড়া বলুন, হাওড়া বলুন, মগরাহাট বলুন, জয়নগর বলুন, বিভিন্ন এলাকায় ছেলেমেয়েরা গজল গাচ্ছে, আমরা এতে খুব আনন্দিত, খুব ভালো লাগে যে ইয়ং ছেলেরা আজকের গজল জগৎটাকে বাঁচিয়ে রেখেছে। আমি তো আপনারা জানেন অনেক বছর ধরে গজল জগতে আছি, মিনিমাম 55 বছর গজল গাইছি, আমাকে সবাই ভালোবাসে, আমি সবাইকে ভালোবাসি, তা আমরা চাইবো না যে কারোর ক্ষতি হোক, সেটা কীভাবে সমাধান করা যায় আমরা একদিন বসবো, ইনশাল্লাহ এটাকে আমরা ঠিক করার চেষ্টা। মোবাইল মিডিয়া চ্যানেলের কর্ণধার এমডি নাজির হোসেন বলছি, যেসব শিল্পীরা চুক্তি করেছেন তারা বলে বেড়াচ্ছেন যে গজল সম্রাট এস কে হাবিব নিজেই চুক্তিবদ্ধ হয়েছেন এবং এস কে হাবিব নিজেই তাদেরকে এই চুক্তি করতে বলেছেন, কিন্তু আমরা যখন এস কে হাবিব সাহেবের সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম তখন তিনি এই বিষয়ে কী বলছেন আপনারা দেখুন। বিভিন্ন স্টেজে, গ্রামগঞ্জের স্টেজে দেখতে পাচ্ছি যে তারা কিছু কিছু শিল্পী, আমি নাম বলবো না, তারা বলছে যে আপনি এই চুক্তির মধ্যে আবদ্ধ আছেন এবং আপনি সব কিছু জানেন এবং আপনিও এগুলো করতে বলেছেন, ঠিক আছে, এ বিষয়ে আপনার মতামত কী, আপনি কী বলতে চান, সত্যি কি আপনি এই চুক্তির মধ্যে আবদ্ধ আছেন বা আপনি কি জানেন এ বিষয়ে সম্পূর্ণ? না না, এই সম্বন্ধে আমি বললাম তো, একটু আগেই বলে গেলাম যে চুক্তি এটা এটা কী ব্যাপারটা চলছে এটা আমার নিজের আইডিয়া নেই, তা আমি বলতে চাই আমার যেটা নলেজ নেই সেটা তো বলা উচিত না, আমি জানবো সেই জিনিসটার সম্বন্ধে তবে তো আমি একটা বলতে পারবো, লোক তো আমাকে খারাপ ভাববে, তা আমি এটা চাই না যে কারোর ক্ষতি হোক, তা আমরা চাচ্ছি যে উভয় বসে যারা করে আজকের এত দূর নিয়ে গেছে ইউটিউবেরা, সবাই গাচ্ছে গা খুব ভালো লাগছে, কিন্তু এই যে দ্বন্দ্ব একটা যে আমাদের মধ্যে সৃষ্টি হচ্ছে এটা না হওয়াই উচিত, তো এটা কী করা যায়, তা আমার মনে হয় আমরা সবাই মিলে বসবো, বসে এটাকে সমাধান করার চেষ্টা করবো। হ্যাঁ, এতদিন দ্বন্দ্ব ছিল না, আমরা ইউটিউব দেখি বা সারা পশ্চিমবাংলার মানুষখানে সব অল ইন্ডিয়ার মানুষ দেখে, ঠিক আছে, কিন্তু এখন যে নতুন করে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এটাকে কীভাবে সমাধান করা যায় আমরা সবাই বসবো, বসে এটাকে আমরা চেষ্টা করবো যাতে না কোনো রকম অসুবিধা হয়, এই মেসেজটা আমি আপনাদের সকলকে দিলাম, সারা পশ্চিমবাংলার শিল্পীকে, আমি সব শিল্পীকে ভালোবাসি, যে দ্বন্দ্বটা এসছে এটাকে আমাদের বসে ঠিক করতে হবে। আজকে যে যে শিল্পীরাই আজকে চ্যানেলদের বিরুদ্ধে এই সমস্ত জিনিসগুলো করেছে, আমার তাতে খুব ভালো মনে হয়নি, আমার ব্যক্তিগত মতামত যেটা, তাতে চ্যানেল তারা আমাদের মতো শিল্পীদেরকে তারা তাদের নিজেদের পরিশ্রম করে তারা রাতের পর রাত জেগে আমাদের সঙ্গে ক্যামেরা নিয়ে তারা তাদের চ্যানেলের মাধ্যমে আমাদেরকে এত বড় শিল্পী বানিয়েছে, শুধু নিজে ভালো গাইলে শিল্পী হওয়া যায় না, তার সঙ্গে মানুষের সঙ্গে যে পরিচিতিটা, এটাই তো যোগাযোগ মাধ্যম হচ্ছে ইউটিউব চ্যানেলগুলো, আমরা শিল্পী আজকে বড় হয়ে গেছি তার জন্য আমরা ওদেরকে দূরে ফেলে দিতে পারি না, ওদের দিকেও দেখতে হবে, তার জন্য আমার মনে হয় যে সমস্ত শিল্পী তারা আজকে এই
সিদ্ধান্ত এসেছে আমার মনে হয় ঠিক হয়নি। তারা যদি তাদের মতামতটা আবার চেঞ্জ করে নেয় এই চ্যানেলগুলো তাদের সঙ্গে যাতে বেইমানি না করা হয়, হ্যাঁ, কারণ তারাও তো আমার আমাদের বড় করার পিছনে একটা জায়গা নিয়েছে, তারা এত পরিশ্রম করেছে, যে কারণে এই জিনিসটা আমার খুব ভালো মনে হয়নি। আমি আমার ব্যক্তিগতভাবে আমি সেই সমস্ত শিল্পীদেরকে বলবো যে এদেরকেও রাখতে হবে, না হলে আমাদের মতো ছোট ছোট শিল্পী থেকে যারা বড় যাতে হতে পারে এদেরকেও রাখার দরকার আছে। হ্যাঁ, এই জন্য আমি আমার মতামত জানালাম। এবারে শিল্পী তারা তাদের বিবেক তাদের বুদ্ধি সব দিক থেকে বিবেচনা করে দেখুক, এই বলে আমি আমার বক্তব্য এখানে রাখছি। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম বলার বক্তব্য হচ্ছে আমার যে যারা এই কণ্ঠগুলো বিক্রি করেছে আর কি, যাদের সাথে যে কোম্পানির সাথে চুক্তি করে আর কি বিক্রি করেছে, তো এটা এটা হচ্ছে আমার আমার ব্যক্তিগত মত থেকে মনে হয় যে তারা এটা ভুল করেছে। কারণ যে এটা অনেক ইউটিউবার, আমি যদি একটা ইউটিউবার, আমিও একটা ইউটিউবার, একটা ইউটিউবারের প্রতি একটা চ্যানেলের প্রতি বহুত মেহনত থাকে। একটা বাচ্চা ছেলেকে যেভাবে মানুষ মানুষ করার পরে যেভাবে বড় করতে হয় একটা ইউটিউবারের, সেইভাবেই চ্যানেলগুলোকে বড় তৈরি করা হয়েছে। এবারে প্লাস কথা হচ্ছে যে যেসব চ্যানেলগুলো এখন আছে ইউটিউবের মধ্যে তাদের কামাই অনেক কম, সেটা আর দর্শককার বলছি না কিরম কী কামাই আছে, যদি কেউ বলে দেখতে চায় পার্সোনালভাবে আমাদের কাছে আসলে আমরা দেখাতে পারবো যে আমাদের কত টাকা কামাই হয়, একটা বছরের অ্যাভারেজ যদি বলা যায় আমরা কত টাকা কামাই। তো প্লাস হচ্ছে এই যে কাজটা করেছে এটার দিক থেকে আমি কিন্তু শিল্পীদের বিরোধিতা করছি না, কাজটার আমি কিন্তু পুরো বিরোধিতা করছি। আমি যদি তার বিক্রি করার প্রয়োজন থাকে তার নিজস্ব কন্টেন্ট তার ব্যক্তিগত ব্যাপার, সে বিক্রি করেছে। কিন্তু একটা ব্যাপার ছিল, তারা যদি এসে বলতো ফেসে এসে যে আমি আমার কণ্ঠ বিক্রি করছি এই আজকের থেকে, আজকের ডেট বলে দিতে পারতো, আজকের ডেট থেকে যত গজল হবে এই গজলগুলো যদি কেউ মানে কি ভিডিও শ্যুট করে বা যে কোনো কাজ করে এই গজল নিয়ে তাদের প্রতি একটা ক্লেম আসতে পারে, তার জন্য আমি দায়ী না। কিন্তু পুরাতন যেগুলো হয়ে আছে সেগুলো করাটা আমার মতে বলে এটা করাটা উচিত হয়নি। আমি একটা ইউটিউবার হিসাবে, এটা আমার ব্যক্তিগত মত আর কি, শিল্পী হিসাবে যদি আমি মত করি, আমি তো ছোটোমোটো শিল্পী ভাই, তো আমাকে সেরকম কেউ চেনেই না, ঠিক আছে। তো সেই দিক থেকে আমি যদি একটা বড়ো মানে মাপে শিল্পী হতাম তো আমার রোজগারও অনেক হতো, তার রোজগার যদি আমার অনেক হতো তাহলে আমি কি করতাম যে এই জিনিসটা আমি করতে যেতাম না, কেন একে শিল্পীর রোজগার কম বেশি অনেক হয়, ঠিক আছে। তো তার রোজগার অনুযায়ী সে যদি চাইতো যে এই টাকাটা আমি মনে করি আমি তো এত টাকা পাচ্ছি আর গরিব মানুষ কিছু করে খাচ্ছে, তার সাথে কিছু ফ্যামিলি চলে, কারোর ব্যক্তিগত ব্যাপার থাকে, কিন্তু একে ইউটিউবে কেলেম আসা মানে সে যার আসে সেই বুঝতে পারে কতটুকু তার কষ্ট। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম এই জিনিসটা তো প্রথম জানিনি কোনোদিন কেসটা কী, আর আমরা মানে বিশেষ করে আমি হাবিবদা যে গজল জগতে যখন এসেছি আজ থেকে না, আমি আজ প্রায় 49 বছর গজল গাচ্ছি, বিগত কদিন শুনছি এর মুখে ওর মুখে অনেক শিল্পীদের মুখে শুনছি, কিন্তু আমি এটা ঠিক বুঝে উঠতে পারছি না। একটা ধর্মীয় ব্যাপার, ইসলামিক আমরা নাত রাসুল গাই, সেইটাকে নিয়ে এত কেঁচাকেচি কেন হচ্ছে এটা আমি ঠিক বুঝতে উঠতে পারছি না। নিজেদের মধ্যে বসে একটু আলোচনা করে নেওয়াটা সব থেকে ভালো, কারণ আমরা আজকের আছি কাল থাকবো না, যে কোনো মুহূর্তে আমরা চলে যাব। তো আমার নবীর সামনে গজল গাইব আর সেখানে কেঁচাকেচি করবে ঠিক না, এখানে গাচ্ছি কালকে বারাইপুর গেলাম, পরশু মগরাহাট গেলাম, তারপরে ক্যানিং গেলাম, ওখান থেকে কিছু ছেলে যারা ক্যানিং ডায়মন্ড মগরাহাটে যে সকল শিল্পীরা গান, তারা যদি আমাদের এখানে আসবে তো তা এটা একে অপরের সাথে দুশ্মনী থাকাটা এ তো বহুত খারাপ কথা। এটা তো এটা মিটিয়ে নেওয়া আমি মনে করি ভালো খুব, সমস্ত ইউটিউবারকে সমস্ত আর যাদের সাথে বিবাদ শুরু হয়েছে এই ঘটনাটা, তারা যেন বসে আর কেঁচাকেচি না করে, যেন সমাজ যাতে খারাপ না বলে, অনেক মানুষ তো এটা খারাপ বলছে কী ব্যাপার তোমরা ইসলামিক গজল গাচ্ছ না অন্য নাটক করছো, তো এইগুলো বসে মিটিয়ে নেওয়াটা আমি মনে করি আপনারা বসে মিটিয়ে নিন। সব কথা শেষ কথা যে এটা বসে মিটিয়ে নেওয়াটা ভালো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ বাবু সাহেব, মিটিয়ে নিন সবথেকে ভালো হয়। কিছু কিছু শিল্পী তাদের কণ্ঠকে বিভিন্ন কোম্পানির কাছে টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে এবং গজল জগৎ শেষ করার চক্রান্তে শুরু করেছে, এই বিষয়ে আপনার মতামত কী? আসসালামু আলাইকুম। আমি শিল্পী MD লুত্ফর রহমান, গজল জগতে আছি 36 বছর প্রায়।
সত্যিকারের গজল বলতে কি আমি ভালোভাবে জানতাম না। গজল আমরা গাইতাম, প্রতিযোগিতা গাইতাম, বিভিন্ন জায়গায় স্টেজে যেতাম। কবি একজন লিখে দেয় আর গায়ক অর্থাৎ আমাদের মতো শিল্পীরা আমরা মুখ থেকে প্রকাশ করি, কিন্তু আমরা সেভাবে প্রকাশ পাইনি। এই জিনিসটা আমরা প্রকাশ পেয়েছি আস্তে আস্তে ইউটিউবারদের মাধ্যমে। আর যে প্রশ্নটা খলিল ভাই রেখেছেন, এ প্রশ্নের যেটা কী বলবো, এ তো পুরো একদম পুরোপুরি 100% নিন্দনীয়। এর জন্য আমি তীব্র নিন্দা করি। যদি এতে ফলে ক্ষতিগ্রস্ত হয় আমি এই শিল্পীদেরই দায়ী করবো এবং শিল্পীরা এর জন্যই দায়ী থাকবে, আর পরবর্তীকালে এদের বিরুদ্ধে আমরা জেহাদ করবো, এদেরকে ধরবো। কিছু ইউটিউবার ভাই আমাদেরকে খবর করেছেন যে চারজন শিল্পীর নাম ভেসে উঠেছে তারা তো আজকে দাপিয়ে বেড়াচ্ছে। সে আশা করছি এই চারজন যেভাবে যা করছে এটা কিন্তু একেবারে চরম নিন্দনীয়। একে আমি পরিপূর্ণভাবে সমর্থন করি না, একে আমি তীব্র ঘৃণা করি। এটা আগামী প্রজন্মে যদি কোনো কিছু অসুবিধা হয় তাহলে এদেরকে দোষারোপ করার ক্ষেত্রে কোনো বাধা হবে না। তাই আমি এই সকল শিল্পী ভাইদের কাছে অনুরোধ করব, তারা যেন আপোষে এইসব ইউটিউবার ভাইদের সঙ্গে মিলেমিশে যেইভাবে ছিল ঠিক সেইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে যেন আমরা এগিয়ে চলতে পারি, সেই অবস্থা আমাদেরকে রাখবেন। আসসালামু আলাইকুম, আমি শিল্পী এমডি আনসার। আমি সর্বপ্রথমে একটা কথা বলতে চাই, সেটা হলো আমরা যারা এই গজলের মধ্যে জড়িত আছি তারা হলেন কবি সাহেবরাও আছেন, শিল্পীরাও আছেন, আর ইউটিউবাররাও আছেন। এ আমাদের কিন্তু সবাই আমরা কিন্তু একটা গোত্রের মানুষ। তো আমরা চাইবো কেউ আমাদের মধ্যে কেউ আমরা দ্বন্দ্ব নিয়ে চলবো না, আর এরকম যদি দ্বন্দ্ব করতে থাকি এক সময় কিন্তু আমাদের গজলটা শেষ হয়ে যাবে। আর আমরা চাই না কেউ আমরা গজলটা শেষ করতে, আমরা চাই গজলটা যাতে আরও এগিয়ে যায়। তাই আমি চাইবো যে কিছু শিল্পীরা যারা এরকম একটা কাজ করেছে ইউটিউবারদের, তাদের ক্ষতি হচ্ছে, তাদের অনেক বড় ক্ষতি হচ্ছে। তো আমি সেটা চাইবো যাতে সেটা একটা মীমাংসা হয়, একটা সমাধান হয়, তাদেরকে এক জায়গায় করিয়ে একটা মাসোয়ারা করে যেটা ভালো হয়, সমাধানের জায়গা আসে, সেরকম একটা করলে আমার মনে হয় খুব ভালো হয়। গজলটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই যাতে শেষ না হয়, এরকম করতে থাকলে এক সময় গজলটা শেষ জায়গায় পৌঁছে যাবে, তাই এটা মিটিয়ে নিলে ভালো হয়। আমার এই বলার মধ্যে যদি কোনো কেউ মনে ব্যথা পেয়ে থাকেন বা কোনো আমার বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে যায় তো আমার মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কিছু আমরা ঘটনা দেখছি যেটা আমরা অনেকেই অবগত আছি ইতিমধ্যে। আজকের আর ক্যাসেটের তো জামানা সেরকম নেই, যার কারণে আমরা এই সমস্ত গজলগুলো ইউটিউবের মাধ্যমে আপলোড করে থাকি। আর এই ইউটিউবের মাধ্যমে আমাদের ইউটিউবার ভাইয়েরাই তারা ভিডিও করে আমাদের গজলগুলিকে আপলোড দেন এবং আমাদের গজল প্রেমিক দর্শকরা তারা এই গজলগুলো শুনতে পান, যার কারণে আমি ইউটিউবার ভাইদেরকে তাদের যে এত পরিশ্রম, যে রাত জেগে আমাদের স্টেজের সামনে থেকে তারা সেই খোলা আকাশের নিচে ভিডিও করে এবং এসে বাড়িতে এসে আবার সেগুলিকে এডিটিং করে, বহু কষ্ট পরিশ্রম করে তারা আজকের এই ইউটিউবকে এগিয়ে নিয়ে চলেছে, এই ইউটিউবে গজলের জগৎকে এগিয়ে নিয়ে চলেছে। যার কারণে আমি এটাই মনে করি যে প্রত্যেক শিল্পী যারা এই সমস্ত কাজ করছেন, এই সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন, তাদেরকে আমি সেই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করার জন্য আমি আবেদন করছি করে নেন, কারণ প্রত্যাখ্যান করলে আমাদের ইউটিউবার ভাইদেরও সুবিধা হবে এবং আমাদের সকলের সুবিধা, এবং সকলে একসঙ্গে থাকতে পারবো, আমাদের সকলে একসঙ্গে এই গজলের পরিবারকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। তাই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি অদিম এম আমিন আপনাদের সম্মুখে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, সদ্য সালাম, আসসালামু আলাইকুম। আমিও শুনেছি ইউটিউবে যারা ইউটিউব চালান তাদের মাধ্যমে শুনেছি যে কিছু কিছু শিল্পী আছে তারা বিক্রি অন্য অন্য কোম্পানির কাছে বিক্রি হয়ে যাচ্ছে, গজলকে বিক্রি করে দিচ্ছে। যদি গজলকে বিক্রি করে দেয় তাহলে কিন্তু কণ্ঠ গলা বিক্রি করে দেওয়া, কণ্ঠ এবং গলাকে বিক্রি করে দেওয়া। কিন্তু আমরা রসুলের তারিফ গাই, গুণগান গাই, সেই জায়গায় কিন্তু গলা বিক্রি করলে এটা সম্পূর্ণত এক নম্বর হারাম। আজকের এই যে ইউটিউবের মাধ্যমে আমাদের যে আগামীতে যে শিল্পীগুলো আসছে বা আসবে তারা কিন্তু সুযোগ পাবে না। আর কিছু কিছু শিল্পী আছে তারা বিক্রি হয়ে অলরেডি হয়ে গেছে, যেমন শুনেছি আমি, এরাই যেই গজলগুলো বিক্রি করলো আজকে একটুও ভাবলো না যে আমাদের যে আগামীতে যারা আসবে তারা কীভাবে চলবে, তারা কীভাবে গজল জগতে আগে নিয়ে যাবে। এইভাবে যদি আমরা বিক্রি করতে থাকি তাহলে কিন্তু আমাদের
গোয়াল জগৎ কিন্তু শেষ হয়ে যাবে। এমন কিছু না করবেন যে যাতে আগামীতে যে আমাদের ছেলেগুলো যারা আসবে গজল জগতে তারা কষ্ট পাক, তারা গোয়াল জগৎ থাকতে পারবে না, এমনটি না হয়। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি আমার সকল ভিউয়ার্সকে আন্তরিক শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। বলতে গেলে ডিটেলস বলতে গেলে যে যতটুকু আমি জানি, একটা শিল্পী যখন কোনো একটা চ্যানেলে আসে, যখন সেই শিল্পীটা আস্তে আস্তে মানে প্রভাব পায় মানুষের কাছে, তাঁদের গলার আওয়াজটা, তাঁদের চেহারাটা, তাঁদের গজলগুলো, তাঁরা যেগুলো পাঠ করেন মানুষের কাছে যখন পৌঁছায়, তখন মানুষের ভালোবাসা পেয়ে তবে কোনো শিল্পী বড় হয়। আর সেটা করতে গেলে সর্বপ্রথম কোনো স্টেজ শো করতে হবে, নাহলে কোনো স্টুডিওতে গিয়ে রেকর্ডিং করতে হবে, শুটিং করতে হবে। তো সেটা নির্দিষ্ট একটা সময় ছিল, তখন আমরা অডিও ভিডিওর মধ্যে তো কোনো একটা কোম্পানি থেকে গজলগুলো ছাড়া হতো। তো এখন জিনিসটা আপডেট হয়ে ইউটিউব, তারপর আরও বিভিন্ন টিকটক শর্ট ভিডিওর গজলগুলো, ফেসবুক, আমরা এর মাধ্যম থেকে প্রচার করি, যাতে মানুষের কাছে জিনিসটা পৌঁছে যায়, ইসলামের দাওয়াত পৌঁছে যায়। যে কবি সাহেবরা তাঁরা কোরআন হাদিস থেকে বিশ্লেষণ করে জিনিসটাকে, যেটা অজানা জিনিসকে জানায় যেটাকে বলে, তো তার জন্য আমাদের একটা সহযোগিতা লাগে। সেই সহযোগিতারা বিভিন্ন ইউটিউব চলে আছে, তাঁরা কঠোর পরিশ্রম করে ঠান্ডা, বর্ষা, গরম সব কিছু সহ্য করে, এমনকি মশার কামড় খেতেও দেখেছি, তো অত কিছু সহ্য করে তাঁরা নিঃস্বার্থে আমাদের জন্য লড়াই করে গেছে। এবং তাঁরা চিন্তা করেছে এইসব শিল্পীগুলোর যদি আমরা ভিডিও শ্যুট করি, পাবলিকের কাছে পৌঁছে দিই, তাহলে শিল্পীরও প্রভাব বাড়বে এবং আমাদের চ্যানেলেরও ডেভেলপ হবে। সর্বপ্রথম আমি একটা শিল্পী নয়, আমি একটা মানুষ, আর এই দুনিয়াটা চলছে একে অপরের সহযোগিতায়, একে অপরের ভালোবাসায়। তো এই যে সোশ্যাল মিডিয়াটা, ইনারা গজলগুলো ইউটিউবে আপলোড দেয়, ইউটিউবে আপলোড দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ইসলামটাকে প্রচার করা। শুধুমাত্র শিল্পীকে প্রচার করা নয়, এটা আমার অন্তরের বক্তব্য, এটা শুধু শিল্পীকে প্রচার করা নয়, এটা ইসলামকে প্রচার করা। কারণ একটা কবি যদি কবিতা লিখে ঘরের মধ্যে লিখে রেখে দেয়, আর তাঁর ছাত্রকে যদি তাঁর ঘরের মধ্যে পড়ায়, তাহলে কবিতাটা প্রকাশ পাবে না। প্রকাশ পেতে গেলে খোলা বাজারে গাইতে হবে। খোলা বাজারে যখন গাইবেন, তখন ইউটিউবাররা শ্যুট করে ওই যে আপনি যে ইসলামিক কালচারে যেটা অজানা জিনিস তুলে ধরেছেন, সেটা দুনিয়াওয়ালোর কাছে পেশ করলেন। তো তার জন্য যে সিদ্ধান্তটা কিছু শিল্পী নিয়েছেন, যে চ্যানেলগুলো খুব রোজগার করে নিচ্ছেন, কিন্তু তাঁরা এই জিনিসটা ভুলে গেছে যে আমরা দিন ইসলামের দাওয়াত দিচ্ছি, এবং যেভাবে যার ওসিলা করে ছড়াচ্ছে, তাকে যদি আমরা দোমড়াতে যাই, মোছড়াতে যাই, তাহলে আমি তো বলবো আমার দিক থেকে এটা সম্পূর্ণ ভুল। তো এবার যদি বলেন কেন ভুল, তো আজকে যে শ্রোতারা আমাকে পছন্দ করে, ঠিক আছে, তারা আমাকে চিনলো কীভাবে? আমি তো মিডিয়া ব্রিজের শিল্পী, আজ ক্যানিং থেকে অনুষ্ঠান আসছে, হলদিয়া থেকে আসছে, বনগাঁ থেকে আসছে, হুগলি থেকে আসছে, হাওড়া জেলা থেকে আসছে, তাঁরা কীভাবে চিনলেন? আমি তো সেখানে গাইতে গিয়েছিলাম কি, তাঁরা আমাকে দেখেছে কোথায়, সোশ্যাল মিডিয়া, ইউটিউবে, তাঁরা দেখে সেখান থেকে আমাকে নাম্বার সঞ্চয় করে আমার সঙ্গে যোগাযোগ করে তবেই আমাকে ইনভাইট করে। এটা সব শিল্পীর ক্ষেত্রে। তো যখন আমরা চুক্তিপত্র করে আমরা সেখানে যাচ্ছি, তো তারপর যারা আমাদেরকে চেনালো, জানালো, আবার আমি তার পেটে লাথি মারতে যাচ্ছি, তাদের পেটে লাথি মারতে যাচ্ছি, এটা তো আমার আমার মনের দিক থেকে আমি বলবো এটা মানবতার খেলাফ, মানবতার খেলাফ, এটা আমি তীব্র নিন্দা জানাই। ধরুন আমি একটা চারতলায় উঠব, সেখানে আমার একটা
হেলিকপ্টার কিংবা প্লেন অপেক্ষা করছে। তো আমি সিঁড়ি বেয়ে বেয়ে চারতলায় উঠলাম এবং আমি যে সিঁড়ি দিয়ে উঠছি সেই সিঁড়িগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, নিজে থেকেই ভেঙে দিচ্ছি। তো আমি তো ভিআইপি হয়ে গেছি, ধরুন আপনারা আমাকে পছন্দ করেন, শ্রোতারা আমাকে পছন্দ করেন, আমি অনেক বড় হয়ে গেছি, তো আমার জন্য প্লেন হেলিকপ্টার এসে অপেক্ষা করছে। কিন্তু আমি এটা ভুলে গেছি যে আমার পরে পরের জেনারেশন হয়তো আমার কোনো ছোটো ভাই এই ইসলামিক গাজেল নিয়ে আসবে, সে কীভাবে আসবে? কারণ আমি যখন বড় হয়ে সিঁড়িগুলো ভেঙে দিচ্ছি তো তখন সে কীভাবে আসবে? সিঁড়ি তো নেই, তাহলে গাজেল জগৎটা এইভাবে শেষ হয়ে যাবে, কোনো প্রজন্ম আর আসতে পারবে না। কারণ আমার ইউটিউব ভাইরা যদি সোশ্যাল মিডিয়াটাকে বলে যে আমরা যদি মেহনত পরিশ্রম করে তার কোনো ফল না পাই তাহলে সে বিক্ষোভ তো কোনো দাম নেই। শিল্পী হয়ে একটাই অনুরোধ করব এবং হাত জোড় করব, যারা এই জিনিসটা করেছেন এই পদক্ষেপটা আপনারা ফিরিয়ে নিন, একটু ইউটিউবারদের দিকে চিন্তা করুন। কেউ আমার শত্রু নয়, পশ্চিমবাংলার যে কোনো শিল্পী কেউ আমার শত্রু নয়। আমি যেমন একটা শিল্পী আল্লাহ রসুলের কালাম গায়, তেমন আপনারাও গান। আপনারা এই পদক্ষেপ এই সিদ্ধান্তটা ফিরিয়ে নিন, যেমন আগে ছিলেন বন্ধুত্ব সম্পর্ক ভালোবাসার সম্পর্ক, আবার ওই দিন ফিরে পেতে চাই, ওটা আসলে আমি নিজেকে গর্ববোধ করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম, খোদা হাফিজ। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত শ্রোতা বন্ধুদেরকে জানাই আমি অধম গুণাগার এমডি মধু, আমার গভীরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ এবং বুক ভরা ভালোবাসা। আজকের ডেটে যে সমস্ত ইউটিউবার বন্ধুরা যে যন্ত্রণায় ছটকাচ্ছে, সেই যন্ত্রণা আমরা শিল্পী আমাদের মধ্যে কেউ না কেউ দিয়েছে। যাই, আমার বলার উদ্দেশ্য একটাই, আমি কাউকে দূরে রাখছি না, সবাইকে কাছে রাখছি। কাছে রেখে একটাই কথা বলতে চাই, যে মানুষ সত্য কথা না বলতে পারবে সেই মানুষ সামনে থেকে মজা নেওয়াটা ঠিক হবে না, যেটা আমি পছন্দ করি না। ইউটিউব জগতে আমি হয়তো সেইভাবে ছেয়ে নিই, আমার মতন অনেক বন্ধুবান্ধব আছে আমাদের শিল্পী জগতে যারা ইউটিউবে খুব সুন্দরভাবে ছেয়ে আছে এবং প্রত্যেকটা মানুষ তাদেরকে চেনে, কারণ ইউটিউবের মাধ্যমে। একজন ইউটিউবার রাত্রে ভিডিও করে সারা রাত ধরে তার বাড়িতে এডিট করে কত সুন্দরভাবে ভিডিওটা তৈরি করে আমরা সবাই জানি, সবাই দেখি। কিন্তু সেই পরিশ্রম করার পরেও সেই ইউটিউবার তার মনে শান্তি পাচ্ছে না, কারণ তার মনের শান্তি আমাদের মধ্যে যে কোনো একজন শিল্পী কেড়ে নিয়েছে বা আমরাই কেড়ে নিয়েছি বলতে গেলেই চলে। আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে আমরা একই সঙ্গে থাকব, একই সাথে বাস করব, একই সাথে ভালোবাসা বিলাবো, একই সাথে ভালোবাসবো মানুষকে। গার্ডেন ডিজকে ফলো করে আজকের অনেকজন গজল শিখেছে এবং গজল জগতে আগেও বেড়েছে। তো সেই গার্ডেন ডিজের মধ্যে তেমন কোনো চ্যানেল নেই, গ্রামগঞ্জের কিছু মানুষ, কিছু ভাইয়েরা যারা এই গজল জগতে এসে ইউটিউবের মাধ্যমে তার একটা রোজগার করে খাচ্ছে, রাত্রে রাত জেগে সারা দিন সেই ভিডিওর মধ্যে খেটে তার মধ্যে এডিট করে কত সুন্দরভাবে সাউন্ড সিস্টেম আমাদের সামনে প্রেজেন্ট করে সেই গজল ইউটিউবে ছাড়ছে। সেই ইউটিউবে গজলে ভিউ, লাইক, শেয়ার, কমেন্টস হচ্ছে, যার কারণে সেই ইউটিউবাররা কিছু অংশ পায়। তো আজকের বর্তমান যুগে সেই অংশটাও তাদেরকে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে, কারণ কেন কেন কাড়বে? যার হক তাকে দিতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া আলাইনা ইল্লাল্লাহ। মোটামুটি সর্বপ্রথম একটা কথা বলি, আমরা মুসলমান, মুসলমানের কাজ হলো মানুষের পাশে থাকা আর ভালো কাজে সহযোগিতা করা। আর বিশেষ করে একটা কথা বলি আপনাদের, যারা ইউটিউবার বর্তমান আজ রয়েছে, সব গরিব শ্রেণীর মানুষ, তাদের রুজি রুটি ইউটিউব থেকে নিয়ে চলে। আমাদের গজল শিল্পী যে সকল আছে তারাও হাইলাইট হয় এনাদের বাদাউলাতে। আর এনাদের পেটে যদি কেউ যদি লাথি মারে, সবথেকে কষ্ট মুসলমানের
আরও কিছু মানুষের হবে, যে কেন আর এক মুসলমান হয়ে আর একটা মুসলমানের কীভাবে পেটের মধ্যে লাথি মারা, মুখ থেকে অন্ন তুলে নেওয়া, এটা আমার পক্ষে একদম নিজেকে খারাপ মনে হয়। যে সকল ভাইদের ন্যায় দ্বন্দ্ব, তাদেরকে বিশেষ করে অনুরোধ করি যেন নিজেরা বসে আপোষে জিনিসটাকে সংশোধন করে মিটিয়ে নিতে পারে। এর থেকে আর বড় জিনিস আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য কিছু হতে পারে না। প্রিয় দর্শক, আমি গজলুর আহমদ, মোহাম্মদ শরীফুল ইসলাম। আপনারা দেখছেন বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সকল আন্দোলন চলছে এই গজল নিয়ে, আমরা তার জন্য বিশিষ্ট কবি শিল্পীদের কাছে গিয়েছিলাম। অনেকেই আমাদের মতামত দিয়েছেন, তাদের সুচিন্তাভাবনা দিয়ে আমাদের সহযোগিতা করেছেন, কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দুটো বিশিষ্ট কবি, এটা দুঃখের বিষয় যে তাঁরা আমাদের কাছের মানুষ হয়ে, খুব কাছের মানুষ, তাঁরা এই বিষয়ে নীরব। কিন্তু অনেক কবি তাঁদের শিরদাঁড়া এখনও সোজা দেখেছে। সেই সকল কবিরা কী বলেছেন আপনারা একটু নজর রাখুন। আসসালামু আলাইকুম, আমি নগণ্য লেখক রহমতুল্লাহ। কম বেশি আপনারা আমাকে চেনেন। এখন যে সমস্যাটা আমাদের মধ্যে দেখা দিয়েছে সেটা হচ্ছে এই গজল নিয়ে। এই গজলটি শুধু আমাদের পশ্চিমবাংলা নয়, সারা পৃথিবী জুড়ে এই গজলটা হয়, বিভিন্ন ভাষায় এই গজলটা হয়। আমরা যারা গজল গাইছি, আমরা যারা গজলে নতুন বা পুরনো যারা অনেক দিন থেকে গাইছি, তারা একটু চিন্তাভাবনা করা দরকার যে এই গজলটি যাদের জন্য সারা পৃথিবী জুড়ে আমাদেরকে চিনেছে, সেটা হচ্ছে কারা চিনিয়েছে, সেটা হচ্ছে এই ইউটিউবাররা। আজকে সেই কিছু শিল্পী, জানি না তারা নিজেকে কী মনে করে, তারা আজকে নিজেকে যতই যা ভাবুক না কেন, সে বড় হয়েছে এই ইউটিউবারদের জন্য, সেটা ভুলে গিয়ে আজকের সেই ইউটিউবারদের কিছু জিনিস নিয়ে তাদেরকে হস্তক্ষেপ করছে। যে সমস্ত শিল্পী ভুল চিন্তাধারায় এই চুক্তিবদ্ধের মধ্যে চলে গেছে, আমি কি তাদেরকে অনুরোধ করছি সেই চুক্তিবদ্ধ থেকে আপনারা বেরিয়ে আসুন, বেরিয়ে এসে আমাদের হাতে হাত মিলিয়ে এবং ইউটিউবারদের হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা কাজ করুন, যাতে আমাদের এই গজল জগৎটা যাতে নিচে না নেমে যায় এবং নিন্দাজনক না যেন হয়ে ওঠে। কারণ গজল মানুষকে শিক্ষা দেয়, আর আপনাদের মুখ থেকে আমাদের লেখা, আপনাদের মুখ থেকে মানুষ শোনে, এবং সেই শোনানোটা যে পৃথিবী জুড়ে যে ইন্টারনেটের ব্যাপারটা আছে, সেটা কিন্তু একমাত্র ইউটিউবাররা করছে। যদি আমার কথায় কারো দুঃখ লাগে, যদি ভালো না লাগে, তাহলে আমাকে মার্জনা করবেন। আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে যেটা একটা খুব তোলপাড় চলছে যে বিষয়টা নিয়ে, যে কিছু সংখ্যক শিল্পী তারা কন্টেন্ট আইডি নামক একটা কাজ করে অন্যান্য কোম্পানিতে তাদের গজলগুলো বিক্রি করে দিয়েছে, এবং তার ফলে কি হচ্ছে, ইসলামিক চ্যানেলগুলো একটা ক্ষতির মুখে চলে গিয়েছে এবং একটা সমস্যার সম্মুখীন হয়েছে। তো যে সমস্ত শিল্পীরা এগুলো করেছে সেটা আপনি কেমন চোখে দেখছেন? আসসালামু আলাইকুম, আমি কবি ইয়াসির সাহেব বলছি। আপনারা জানেন সবাই আমি মিডিয়াপুরিতে থাকি। আজকে গজলটা তো আর কোনো একটা জায়গায় আটকে নেই, সারা পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে। এই যে আজকালকে দিনে যেটা হচ্ছে, আমরা ঘরে বসে বসে যে দেখতে পাচ্ছি নানান শিল্পীকে নানান ধরনের, তো এর পিছনে কাজ যারা করছে, ইউটিউব যারা চালাচ্ছে, তো তাদেরকেও তো ক্ষতির মুখে ঠেলে দেওয়াটা, এটা কতটা মানবতার ভেতরে পড়বে আমার চিন্তার বাইরে। আর গজলকে নিয়ে, এই গজলকে নিয়ে কোনো একটা অশান্তির সৃষ্টি হোক, বা আমাদের ইসলামের প্রতি, ইসলাম দুনিয়ার প্রতি, গজল দুনিয়ার প্রতি যে একটা কোনো কলঙ্ক নেমে আসুক, এটা আমরা চাই না। আমার ইচ্ছা যদি এমনই হয় তো তাহলে আসুন না আমরা সবাই মিলে, ছোট বড় যারা কবি আছি, আমরা সব মিলিয়ে এক, কেন এক ফুলে বাগান বানায় না, একটা বাগান থাকতে গেলে নানান ধরনের ফুল থাকা চাই, যেমন কবিরা আছেন তেমন পাঠকরা আছেন। আমরা আসুন না আমরা সবাই মিলে এক জায়গায় একটা বসে এর একটা সমস্যার সমাধানের সূত্র বার করি। আমার তো মনে হয় এটাই হবে মঙ্গলের পথ। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আমি রিয়াজুল করিম। বেশ কিছুদিন ধরে দেখছি ফেসবুক ইউটিউবে একটা জিনিস খুব ভাইরাল হচ্ছে, যে কিছু কিছু শিল্পী নিজেদের কণ্ঠকে, নিজেদের
বিশ্বাসটাকে অন্যান্য কোনো বিদেশি কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে। তো আমি সেই সমস্ত শিল্পীদেরকে বলতে চাই, আপনি কি প্রথম দিকে কি ফার্স্ট গজল গাইতে শিখে আপনি কি বড় শিল্পী হয়ে গেছিলেন? হননি, কারণ আমরা প্রত্যেকে জানি আমরা কবিরা যাই লিখি না কেন এবং শিল্পীরা যাই কিছু গাক না কেন, সেটা শুধুমাত্র একটা মিডিয়াই পারে সেগুলোকে প্রচার করতে এবং স্টাফ থেকে সুপারস্টার বানাতে। তো আপনাকে কি সুপারস্টার বানিয়ে ভুল করেছেন মিডিয়া? এই উত্তরটা আমি চাই। আর একটা কথা, আমরা প্রত্যেকে জানি যে ইউটিউবার ভাইরা আজকে যে আন্দোলন করছে, আমরাও সেই আন্দোলনের সঙ্গে সহমত জানাচ্ছি। এই কারণে, কারণ রোদ বৃষ্টি ঝড় তুফান যাই হোক না কেন, একটা শিল্পী যখন কোনো স্টেজে গায়, তারা সারা রাত মশার কামড় খেয়ে হোক, ঘুম নষ্ট করে হোক, সুন্দরভাবে ভিডিও করে এডিটিং করে সেটাকে পাবলিশ করে, যার ফলে কী হয়, সেই শিল্পীটাকে, যে শিল্পীকে কেউ চিনত না, সেই শিল্পীকে মানুষ চিনতে পারে, জানতে পারে এবং সেই শিল্পী স্টার সুপারস্টার হয়ে যায়। তো আমি একটাই কথা বলব, যদিও কোনো কোম্পানির কাছে যারা চুক্তি হয়েছেন, অবিলম্বে চুক্তিটা ক্যান্সেল করুন, একটা সমঝোতার মধ্যে আসুন। আমি চাই আমরা সুস্থ সাংস্কৃতিক একটা গজল জগৎটাকে একটা মাথায় নিয়ে আসতে পারি এবং গজল জগতের কোনো রকম যাতে বিভেদ না হয়, কেউ কারোর দুশ্মন না হয়ে যায়, কেউ কেউ কারোর সঙ্গে বেইমানি না করা হয়, সেদিকটা একটু ভেবে দেখি। তো আমি প্রত্যেককে হাত জোর করে অনুরোধ করবো, যারা প্রতিবাদ করছেন না, ইউটিউবার ভাইদের পাশে দাঁড়ান এবং সহযোগিতা করুন। কারণ আপনারা জানেন যে ইউটিউবার ভাইরাই পারে একটা ছোট কবিকে বড় করতে, একটা ছোট শিল্পীকেও বড় করতে। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, প্রত্যেকে সাপোর্ট করুন। আমি রিয়াজুল করিম সাথে আছি। আসসালামু আলাইকুম, আমি কবিতা হায়ের বলছি। পশ্চিমবাংলায় বিভিন্ন যে জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন, আমাদের পশ্চিমবাংলাতে যে ইউটিউবার এবং শিল্পীদের নিয়ে একটা বিভ্রান্ত, তার জন্য আমার মতামত চেয়েছে কিছু ভাইজান। তা আপনাদের সামনে এইটুকু বলতে চাচ্ছি যে পশ্চিমবাংলার যত শিল্পী আছে, সবার ভাই, আমার বন্ধুর মতো, সবাইকে আমি খুব ভালোবাসি, তেমনই ইউটিউবারদেরও ভালোবাসি। তা যাই হোক, কিছু কিছু শিল্পী তাদের কণ্ঠকে বিদেশিদের কাছে সামান্য পয়সার বিনিময়ে হয়তো বিক্রি হয়ে গেছে। তো যাই হোক, যা আমরা এই গণ্ডগোল না করে ইউটিউবার শিল্পী কবি সবাই বসে যদি আর মীমাংসার রাস্তায় যাই, সেইটা খুব ভালো হয়, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি কবি MD সামাদুল। সর্বপ্রথম বলি যে আমি সমস্ত শিল্পী এবং কবিদের খুবই ভালোবাসি, তারা আমার কাছের বন্ধু। তবে হ্যাঁ, আমি ইউটিউবারদের মাধ্যমে ইউটিউব চ্যানেল দেখি, চ্যানেলে দেখেছি যে এই সমস্ত কথাগুলো ছড়িয়েছে। এটা একেবারে সত্যি যে ইউটিউব জগৎকে শেষ হয়ে যাওয়ার মুখে আমরা ঠেলে দিচ্ছি। কারণ হচ্ছে, আমরা দেখেছি এবং শুনছি যে কিছু কিছু শিল্পী তাদের নিজস্ব কণ্ঠকে বিদেশে বিক্রি করে, তারা হয়তো নিজেদের কিছু স্বার্থ এবং অর্থের লোভে হয়তো এটা করছে, হতে পারে, কিন্তু আমি সঠিক জানি না কেন এটা করছে। তবে কি উচিত ইউটিউবারদের একটু খেয়াল করে তাদেরকে সম্মান জানিয়ে এই সমস্ত চুক্তি থেকে বেরিয়ে আসা। কারণ তারা যদি না এই সমস্ত চুক্তি থেকে বেরিয়ে আসতে পারে, তো আগামী প্রজন্মে দেখা যাবে হয়তো আস্তে আস্তে ইউটিউব চ্যানেলগুলোর সাথে আমাদের গজল শিল্পীরাও শেষ হয়ে যাবে। কারণ নতুন প্রজন্মের শিল্পীদের একমাত্র পরিচয় করার মূল মাধ্যম হলো ইউটিউব চ্যানেল। সেই চ্যানেলকে যদি আমরা ক্ষতির দিকে ঠেলে দিই নিজেদের সামান্য কিছু স্বার্থের জন্যে, তাহলে ওদের আমাদের এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু নেই। আর তাই আমি সর্বশেষ কথায় বলবো, আমার সমস্ত শিল্পী ভাইদের অনুগ্রহ করে আপনারা যদি নিজেদের এই সমস্ত চুক্তি থেকে বেরিয়ে সমস্ত ইউটিউবারদের সাথ দেন, এতে আরও আমাদের সম্মান থাকবে, ভালো থাকবে এবং আমাদের মানুষের কাছে পরিচয় নতুন শিল্পীদের জন্য অনেক কিছু উপকার করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কয়েকদিন থেকে দেখছি ইউটিউবার এবং কয়েকটা শিল্পীকে নিয়ে প্রচুর বিতর্ক এবং প্রায় ফোনও আসছে। সত্য কথা বললে বন্ধু বিগড়ে যাই ভাই, বলতে পারছি না অনেক কিছু। যেহেতু আপনারা এসছেন, দু একটা কথা বলতে বাধ্য হলাম। প্রতি চিজের আমি জানি
আগে বাড়তে গেলে একটা ওসিলা লাগে বড় হতে গেলে, কিন্তু আমরা পিছনের কথাগুলো ভুলে যাই যে আমরা কার জন্য এতটুকু আগে বাড়লাম। মানে একটা শিল্পী বড় হতে গেলে কবিকেও প্রয়োজন লাগে ভালো কালাম লেখার জন্য, এবং সেটাকে ভাইরাল করার জন্য ইউটিউবার চ্যানেল লাগে। ইউটিউবার চ্যানেলরা সেইভাবে প্রচুর রাত জেগে দিন জেগে অনেক কিছু এবং নিজের এডিট করে সুন্দরভাবে সাজিয়ে গজলটাকে ভাইরাল করার জন্য চেষ্টা করেন। তো চাই যে আমাদের বন্ধু শিল্পী যেগুলো কয়েকজন নিয়ে বিতর্ক, তারা যেন ইউটিউবারের দিকে একটু লক্ষ্য রাখেন, যেন তাদের মনে আঘাত না লাগে। কারোর পেটে লাথি মারা ঠিক নয়, ইনকাম করতে হবে ঠিক আছে, কিন্তু এমন ইনকাম করব না এমন কাউকে কাঁদিয়ে সে ভাত খেতে বসে যেন চোখের পানি ভাতের মধ্যে পড়ে। আঘাত দিয়ে ইনকাম নয়, আল্লাহ ইনকাম করতে বলেছে, কারোর হগে মেরে নয়। ইউটিউবার চ্যানেল চালিয়ে হয়তো দেখা যায় কেউ হয়তো 5,000 মাসে পায়, কেউ 10,000 পায়, কিন্তু একটা গজল শিল্পী ভাইরাল শিল্পী মাসে 30 দিনের মধ্যে দেখছি সে বেশি ইনকাম 1-1.5 লাখ টাকা ইনকাম করে নিচ্ছে শিল্পীরা। তো বলবো সেসব ভাইদের ইউটিউবার চ্যানেলের সঙ্গে না বিরোধিতা করে, ভাই আল্লাহ যা দিয়েছে ওতেই সন্তুষ্ট, ওতেই সন্তুষ্ট। আল্লাহ দিলে কোনো দিন ফুরবে না, আর বান্দা দিলে কোনো দিন কুলবে না। আমরা শিল্পীরা মাশাল্লাহ আমরা দেখে আনন্দিত যে না আমাদের না হোক, আমাদের একটা ভাই তো আগে বাড়ছে। সেইভাবে আমাদের শিল্পীদের যারা ভাইরাল আছে তাদের বলতে চাই ইউটিউবার চ্যানেলদের জন্য একটু লক্ষ্য রাখতে, তারাও যেন চোখের পানি না পড়ে, তারাও যেন আরও আগে বাড়তে পারে। তাদের ওসিলাই ভাইরাল হচ্ছে গজল, কিন্তু একা আমি ভালো গজল গাইলে ভাইরাল হয় না। যাতে আমাদের একটা মিউচুয়াল ব্যবস্থা হয়ে যায়, কেউ আমাদের দুশ্মন না সবাই আপন, গজলটা যেভাবে ছিল সেইভাবে যেন থাকে। আবার কবি সুলতানের তরফ থেকে অনুরোধ করছি আপনারা কথাটা রাখবেন যাতে আমাদের সব মিল মহব্বত থাকে। আমি আমজাদ টম মিডিয়া বলছি, এই বিষয়ে বিশিষ্ট প্রেরিতা কি বলছে শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পীরজাদা নিয়াজমইন চিস্তি। আজ যে আপনারা এই চ্যানেল, এই নাতে রসুল স্বয়ং আমার রসুল হুজুর তাজদারে মদিনা দুলহারে মদিনা জনাবে আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুস্তফা তিনি স্বয়ং আজ নাতে রসুলের, আজ হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি নাতে রসুল হুজুরের শানে গাইয়াছিলেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজ তানারি প্রশংসা না শরীফ শুনিয়াছিলেন। এই যে কানখুলি পীরডাঙ্গা দরবার শরীফে আরাম করছেন শাহে জালালি পীর কিবলা, ইনি নাতে রসুলের প্রতিষ্ঠাতা ছিলেন। এই পশ্চিমবাংলা গার্ডেনটি শুধু বলে নয়, তানার এক কেতাব আছে, কেতাবটির নাম হচ্ছে হালকাই জিকির। ওই কেতাব খুলে দেখা যায় যে সম্পূর্ণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতে রসুলে ভরপুর করিয়া দিয়েছেন। শুনেও এসেছি যে এই চ্যানেলটা খুব সুষ্ঠু সুন্দরভাবে আজ পরিবেশন করে যাচ্ছেন আপনারা। এই চ্যানেলের আরও যারা আমাদের দরবারি যারা ভক্ত তাদেরও জানানো হচ্ছে যে এই চ্যানেলের দিকে লক্ষ্য রাখবেন এবং খেয়ালও রাখবেন। যদি কেউ আঘাত দিয়ে থাকে আপনাদের, তার জন্য আমি আপনাদের জন্য দোয়া করে দেবো, এবং ইনশাল্লাহ দোয়াও করে দেবো আপনাদের এই চ্যানেল সুন্দরভাবে চলবে ইনশাল্লাহ। যে সমস্ত শিল্পীরা চুক্তিবদ্ধ হয়েছে তাদের বিরুদ্ধে যখন এই ব্যাপারটা আমরা সমাজের মাঝে তুলে ধরেছি, তখন বিভিন্ন মাধ্যম থেকে আমাদের ফোন করে হুমকি দেওয়া হয়েছে এবং মার্ডার করারও হুমকি দিয়েছে। তো আমরা সেই রেকর্ডিংটা আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা শুনুন। তুমি কে বলছো? কি বলছিস? আমাদের স্বার্থ কত থাকে? তুই জানিস কার সঙ্গে লেগেছিস? কার সঙ্গে? তোর দেখ না কদিনের মধ্যে তোর মনে হচ্ছে বেরাবে। আমরা প্রথম লাইভ করার পরেই আমাদের কয়েকজনকে বিভিন্ন মহল থেকে ফোন করে কি হুমকি দেওয়া হয়েছিল সমস্ত ব্যাপার আপনাদের সামনে তুলে ধরবো। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলুন। বলছি যে গজলের রহমত আছে না? হ্যাঁ।
উনি একটা ভিডিও পোস্ট করেছেন, ঠিক আছে? আচ্ছা, তো উনি যে ভিডিও পোস্ট করেছেন আমি ওনাকে কল করলাম, উনি মানে অ্যাটেন্ড করেননি কলটা। আমরা ওনাকে 5 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে যদি ডিলিট না করেন ভিডিওটা আমরা কিন্তু মানহানি কেস করব ওনার নামে কাল সকালে। আমরা 5 মিনিট সময় দিলাম, তো প্রোগ্রামে আছে, আমি তো দেখিনি কি বল। 5 মিনিট সময় দিচ্ছি, আপনি বলে দেবেন ওনাকে। সেটা আমাকে বলছেন কেন? আপনি তো ওকে না 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 আমি ওকে বলছি মানে ওনার কাছে পৌঁছে যাবে, 5 মিনিট সময় দিলাম, অনেক সহ্য করে সেটা বলে দেবেন। উনি যদি হ্যান্ডেল করতে আমি কবি এম এ হাকিম, এই ইউটিউবারদের যে ইউটিউবার অ্যাসোসিয়েশন সংগঠনের এতক্ষণে যে সভাপতিত্ব করছিলাম, আজকে ইতিমধ্যে আপনারা শুনেছেন বিভিন্ন শিল্পী এবং বিভিন্ন কবির মুখ থেকে চুক্তিবদ্ধ শিল্পীর বিরুদ্ধে তাদের ব্যক্তিগত মতামত। এখন আমরা দর্শক ভাইদের জন্য একটা প্রশ্ন পর্ব রাখব। অনেক দর্শক ভাই মনে করছেন যে এই কপিরাইট ক্লেমটা কী, এটা কেন, এটা এলে কী হবে, কী ক্ষতি হবে চ্যানেলের, সেই সম্পর্কে আমাদের অভিজ্ঞতা দেওয়ার জন্য এখানে উপস্থিত একটা বিশিষ্ট চ্যানেল। দেখুন, অ্যাকচুয়াল সোজা ভাষায় যেটা বলে এই যে কন্টেন্ট ক্লেমটা কী, কয়েকজন শিল্পী একটা কোম্পানির সঙ্গে চুক্তি করেছে, যার ফলে কি হচ্ছে, সেই সমস্ত শিল্পীর গজল আমরা অতীতে যেগুলো আপলোড দিয়েছিলাম এবং বর্তমানে যেগুলো দিচ্ছি, তার থেকে যে ইনকামটা আমরা পাই সেই ইনকামটা আজকের থেকে আমরা আর পাবো না, পুরো ইনকামটা কোম্পানির অ্যাকাউন্টে চলে যাবে, ফলে কোম্পানি এবং শিল্পী ওটাকে ভাগাভাগি করে নেবে। তার মানে বুঝুন, আমি একজন ইউটিউবার, সারা রাত জেগে কোনো স্টেজ প্রোগ্রাম থেকে ভিডিও করলাম অথবা শ্যুটিং করে ভিডিও করলাম, দুটো পয়সার আশায়, ইনকামের আশায়, সেই ইনকামটা কিন্তু আজকে থেকে আর আমি পাবো না। তার কারণ, শিল্পী যে চুক্তিটা কোম্পানির সঙ্গে করেছে তার ফলে এই ভিডিওর মালিকানাটা কিন্তু শিল্পী সেই কোম্পানিটাকে দিয়ে দিল। অর্থাৎ কী হলো, ভিডিওটা আমি এডিটিং করলাম, আমি শ্যুটিং করলাম, আমি ক্যামেরা করলাম, শিল্পীর মৌখিক অনুমতিতে আজকের সেই শিল্পীটা কোম্পানিটির সঙ্গে চুক্তিপত্র করার ফলে আজকের দিনের পর থেকে আর আমি তার মালিক রইলাম না, এবং আমার কষ্ট করা সেই ভিডিও থেকে পুরো ইনকাম বা উপার্জনটা কোম্পানি এবং শিল্পী নিয়ে নিল। এটাই হচ্ছে কন্টেন্ট ক্লেম আইডি। আসাদুল ভাই কপিরাইট সম্বন্ধে বেশ কিছু কথা বলল এবং এই কপিরাইটের জন্য আমাদের চ্যানেলে কী ক্ষতি হতে পারে, এই কপিরাইটের জন্য আমাদের যে আর্নিংটা বা ইনকামটা হয় সেই ইনকামটা আজ থেকে আর হবে না। আমরা দীর্ঘ 4 বছর ইউটিউব করে এসেছি বা আপনাদের মাধ্যমে গজল, আপনাদেরকে গজল শুনিয়ে এসেছি, এই কাজের জন্য কিন্তু আমরা আর গজল শোনাতে পারবো না, আমরা ইউটিউব থেকে বিদায় নিতে হবে বা গজল থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। প্রিয় দর্শক, আপনাদের কাছে এর বিচার জানালাম। এই চুক্তিবদ্ধ শিল্পীরা যারা কোম্পানির সাথে চুক্তি করেছে তারা একটা কথা প্রচার করে বেড়াচ্ছে যে আমরা এই চুক্তি করার আগে বিভিন্ন ইউটিউবারদের সাথে এই ব্যাপারে বসেছিলাম, তাদেরকে জানিয়েছিলাম। তো এখানে আমাদের সামনে অনেক বিশিষ্ট চ্যানেল উপস্থিত, তাদের কাছে আমরা জানতে চাইব যে তাদেরকে এরকম কোনো বার্তা ওই সব শিল্পীদের পক্ষ থেকে এসেছিলো। ইউটিউব মোবাইল মিডিয়ার কর্ণধার নাজির ভাইকে আমি জিজ্ঞাসা করব যে তোমার কাছে কি এরকম কোনো বার্তা এসছে? না, এরকম কোনো বার্তা আমরা শিল্পীদের কাছ থেকে পাইনি। যে সমস্ত শিল্পীরা এই চুক্তিবদ্ধ করেছে তারা এগুলো করার আগে আমাদের কোনো মতামত নেয়নি। আমি ইসলামিক ম্যাপের 786 কর্ণধার সাবির গাজী, আমাকে কিছু জানানো হয়নি। আমি মুস্কান মাল্টিমিডিয়া 786 কর্ণধার এমডি সাইদ, আমাকেও কিছু জানানো হয়নি। আমি আজহার ইসলামিক মিডিয়া কর্ণধার আজহারউদ্দিন, আমাকে কিছু জানানো হয়নি। আমি বাংলা মিডিয়া 786 কর্ণধার রবিউল ইসলাম, আমাকে কিছু জানানো হয়নি। আমি সুহানা পারভিন অফিসিয়াল কর্ণধার ফিরোজ মল্লিক, আমাকে কিছু জানানো হয়নি। আমি এসএম মিডিয়া গজলের কর্ণধার শামসুল আলম মণ্ডল, আমাকে কিছু জানানো হয়নি। আমি গজলের রহমতের কর্ণধার শরীফুল ইসলাম, আমাকে কিছু জানানো হয়নি। আমি মুসলিম লাইভ মিডিয়ার পরিচালক, আমাকে এই বিষয়ে কিছু জানানো হয়নি। আমি আমজাদ রম মিডিয়ার কর্ণধার আমজাদ আলী মোল্লা, আমাকেও এই বিষয়ে কিছু জানানো হয়নি।
আমি এইউএম ইসলামিক মিডিয়া কর্ণধর আমিনউদ্দিন, আমাকে এই বিষয়ে কিছু জানানো হয়নি। আমি সূর্যপুর টিভি কর্ণধর মুহিদুল ইসলাম, আমার এই বিষয়ে কিছু জানানো হয়নি। আমি দিন ইসলাম মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের কর্ণধর ইন্ডিয়া আরবান, আমাকে কিছু জানানো হয়নি। আমি ইসলামিক গজল গ্রুপের কর্ণধর, কপিরাইট ক্লেম বিষয়ে আমাকে কোনো কিছু জানানো হয়নি। আমি ইসলামিক মিডিয়া 786 চ্যানেলের কর্ণধর, আমাকে এই বিষয়ে জানানো হয়েছে বলতে প্রথমে কিছু জানানো হয়নি। যখন কন্টেন্ট আইডিতে ক্লেম আসছে, একের পর এক ক্লেম আসছিল, তারপরে আমি অন্যান্য মারফত সূত্র মারফত জানতে পারি, তারপরে আমাকে জানানো হয়েছিল, কিন্তু আগে থেকে কিছু জানানো হয়নি।